ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা ডাক্তার খাস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালোই আছো, বাসায় সুস্থ আছো এবং নিরাপদ আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনেকগুলো অধ্যায় শেষ হয়েছে। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়ে আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের শিশু অধিকার। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিশু অধিকার নিয়ে কিছু পোস্টার। তাহলে বাংলাদেশের শিশু অধিকার, এটা হচ্ছে আমাদের আজকের পাঠ। আমরা জানি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ, যে আজকে শিশু ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দিবে। তোমরাও শিশু, তাই তোমাদেরও এই অধিকারগুলো জানা খুবই প্রয়োজন। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, চলো আজকে আমরা বাংলাদেশের শিশু অধিকার সম্পর্কে জেনে নেই। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে? শিশু অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু অধিকার সমূহ বর্ণনা করতে পারবে, বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি বর্ণনা করতে পারবে, শিশুদের সমাজ ও রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো রয়েছে তা বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা শিখন ফল দেখে নিলে, তাহলে চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। শিশু অধিকার, তাহলে আমাদের প্রথমে জানতে হবে শিশু কারা। আমরা জানি যে 0 থেকে 18 বছর বয়সে সবাই হচ্ছে শিশু। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের নিচে সবাই হচ্ছে শিশু। এখানে তোমরা শিশুদের দেখতে পাচ্ছ ছবিতে। তাহলে শিশু কারা সেটা আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে অধিকার। অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অর্থাৎ অধিকার হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় এমন কিছু সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তাকে আমরা বলছি অধিকার। তাহলে এখন দেখব শিশু অধিকার কি। সমাজের প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে। এগুলি হচ্ছে শিশু অধিকারের মূল মন্ত্র। তাহলে আমরা শিশু অধিকার কি জানলাম? যে সমাজের প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, অর্থাৎ ধনী গরিব নির্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবে আর তাদের সুস্থ প্রতিভা সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে। এটাই হচ্ছে শিশু অধিকার। আচ্ছা, এখন আমরা দেখব জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। যে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ শিশুর জীবন অনেক ব্যাপারে বড়দের উপর নির্ভরশীল। তার নিজের আইনে ছোট বলে তার গায়ে শক্তি কম, একই কারণে তার জ্ঞানও কম, কিন্তু তাই বলে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আমরা জানি যে শিশুরা একটা পরিবারে বড় হয়, ওই পরিবারের বড়দের উপরে ওরা নির্ভরশীল থাকতে হয়, কিন্তু শিশুদেরও কিছু অধিকার আছে। তার উপর কোনো ব্যাপারে জোর খাটানো চলবে না। শিশুও কতগুলো ব্যাপারে স্বাধীনতা ভোগের অধিকারী। শিশু হিসাবে সমাজ ও রাষ্ট্রের কাছে তারও কিছু অধিকার আছে। জাতিসংঘ বড়দের মতো শিশুদের জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে।
জাতিসংঘের শিশু অধিকার সনদে মোট 54টি ধারা রয়েছে। উক্ত সনদের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা নিম্নে তুলে ধরা হলো। আচ্ছা, জাতিসংঘ শিশুদের জন্য 54টি ধারা তৈরি করেছে অধিকার নিয়ে, কিন্তু সবগুলো তো ধারা এখানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্য আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা এখানে দিয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে বলবো। 18 বছরের কম বয়সী যে কোনো মানুষ শিশু, তবে কোনো কোনো দেশে এ বয়স দেশীয় আইনে আরো কম, অর্থাৎ সব দেশে হয়তো এই শিশুদের যে সংজ্ঞা সেটা সব দেশে সমান না। সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ছেলে মেয়েকে আলাদা করা যাবে না ধনী গরিব, জাতীয়তা, ধর্ম, শারীরিক সামর্থ্য, কারো শারীরিক সামর্থ্য বেশি কারো কম সেটা দিয়েও আমরা আলাদা করতে পারবো না। কোনো কিছুতে শিশুদের অধিকারের তারতম্য করা যাবে না। বাবা মা ও বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন থেকেই তাদের সদুপদেশ দিতে ও পথ চলতে সাহায্য করতে হবে। যে অনেক সময় বাবা মারা নিজেদের কিছু তাদের উপর চাপিয়ে দেয়, তাহলে সেরকম করা যাবে না। শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব, অর্থাৎ শিশু সুস্থভাবে বড় হওয়া, সুস্থভাবে বেঁচে থাকা, এগুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। মা বাবার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তা শক্তির প্রকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মারধর কিংবা অন্যায় বকাঝকা থেকে শিশুকে রক্ষা করার ব্যাপারে সরকারের দায়িত্ব আছে। শিশুরা যাতে সময় মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষা চর্চার অধিকার রক্ষা করতে হবে। প্রতিটি শিশুর অবকাশ যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার রয়েছে। অর্থনৈতিক শোষণ ও যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুকে বিরত থাকার অধিকার রক্ষা করতে হবে। অর্থাৎ আমরা দেখি শিশুদের দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে, সেগুলো করানো যাবে না। শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে। শিশুর শারীরিক, মানসিক, নৈতিক ক্ষতি যাতে না হয় রাষ্ট্রকে তার ব্যবস্থা নিতে হবে। কোনো শিশুকে যুদ্ধে বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। শিশুর সম্মানবোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেক সময় শিশুদেরকে আমরা হেয় করে থাকি, সেগুলো করা যাবে না। মোট কথা, শিশুর জীবন ধারণ, তার শারীরিক, মানসিক বিকাশ, শিক্ষা, নিরাপত্তা, চিন্তা, বিবেচনা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সব ধরনের অধিকার বিষয়ে জাতিসংঘ মনোযোগ প্রদান করেছে। তা শিশু হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে শিশুদের জানতে হবে এবং বিভিন্ন নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। কেউ শিশু অধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে আমরা প্রতিবাদ করব। অনেক সময় তোমাদের বাসায় ছোট ছোট শিশুরা কাজ করে, তাদেরকে অনেকে বকাঝকা করে, মারধর করে, তোমরা সেরকম দেখলে কি করবে? তোমরা প্রতিবাদ করবে। তাহলে শিশুর হিসেবে তোমাদেরও কিছু অধিকার রয়েছে, তোমার সেগুলো জানা দরকার। আচ্ছা, এরপরে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে, যে শিশুদের অধিকার, দেখো শিক্ষা গ্রহণের অধিকার, যে শিশুদের শিক্ষা গ্রহণের অধিকার আছে। এরপরে দেখো ছবিটা, এই ছবিটা হচ্ছে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতি শিশুদের নিজস্ব সংস্কৃতি আছে, ওদের সেই সংস্কৃতি অনুযায়ী কি করতে হবে, চলতে দিতে হবে, এটা ওদের অধিকার। তারপরে দেখো শিশুকে দিয়ে অন্যায় কাজ করানো যাবে না, তো শিশুদেরকে খারাপ কাজে ব্যবহার করা যাবে না। শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন করা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। দেখো শিশুদের দিয়ে কি করছে, ঝুঁকিপূর্ণ কাজ করছে। আমরা যতই বলি কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এখনো শিশুদের দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে। দেখো শিশুকে যুদ্ধ বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, কারণ ওরা অনেক বেশি ছোট। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে, অর্থাৎ এগুলো আমাদের মৌলিক অধিকার, এগুলো শিশুর জন্য নিশ্চিত করতে হবে। এরপরে দেখো বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি কেমন।
1990 সালে 26শে জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হলে প্রথম দিনই বাংলাদেশেতে স্বাক্ষর করে। 1990 সালে 3 আগস্ট বাংলাদেশ এই সনদের বাস্তবায়নের রাষ্ট্রীয় অঙ্গীকার করে। এই জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। মাতৃভিত্তিহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সুরক্ষা কার্যক্রম, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এখন শিশুদের জন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে সেগুলো আমরা জানব। শিশুর অপুষ্টি দূরীকরণ, সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, অন্ধত্ব নির্মূল করার জন্য সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল প্রদান, সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ, জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ, পথশিশু ও বিপদগামী শিশুদের বিকাশে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, পারিবারিক সহিংসতা আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা, নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা। তবে শিশু অধিকার বাস্তবায়নের প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। সর্বোপরি শিশুদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ, সচেতনতা ও চাহিদা সৃষ্টি করতে পারা। অর্থাৎ আমরা নিজেরা জানি না আমাদের কি কি অধিকার আছে, তাই এটা এটা পড়লে তোমরা নিজেরা জানবে তোমাদের কি অধিকার আছে এবং সরকার তোমাদের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে। তাহলে এগুলা পড়লে আমরা জানবো এবং আমরা অন্যদেরকে সাহায্য করতে পারবো, বিশেষ করে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। তোমরা বাসায় বসে এগুলো অনুশীলন করবে এবং তোমাদের এখানে কিছু কাজ দেওয়া আছে সেগুলো তোমরা বাসায় বসে করবে। তাই আমাদের আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্তি করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে এই কামনা করে আমাদের আজকের অনলাইন ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।